আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে আরেকটা ব্লগ নিয়ে এসে পড়লাম। তো এই পাশটাতে মাংসর জন্য এই আদা রসুন পেস্ট করে নিয়েছি, ঢালতেছি আদা রসুন একসাথে পেস্ট করে, তারপরে আমি এই এখন রান্না করব মাংস। তা এখানটাতে বুট ভিজিয়ে নিয়েছি, মটর যেটা ওইটা দিয়ে আমি খাসির মাংস পাকাবো। তো ভাঙা বুটটা ছিল না ঘরে, সেজন্য আর কি এই বুটটা দিয়ে পাকাবো। তো এই খাসির মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে অনেকদিন পরে ব্লগটা দিচ্ছি, কারণ সময়ের জন্য আমি দিতে পারি না, নিয়মিত আসতে পারি না, চেষ্টা করতেছি যে আসার জন্য। মশলাটা এখন কষিয়ে নিচ্ছি, আর কষিয়ে আমি মাংসটা বসিয়ে দিব। আর বাচ্চারা স্কুলে গেছে, ওরা তাড়াতাড়ি এসে পড়বে, আমি খুব তাড়াতাড়ি করতেছি, কারণ সকাল দিকে যে সময়টা কেমনে চলে যায় স্কুলে দেওয়ার পরে, ট্যারি পাওয়া যায় না। আর একটু ঘুমাইলে স্কুলে দেওয়া তাহলে তো কোনো কথাই না, একদম বেজে যায় একটা 12টা 1টা, তখন করা যায় না অনেক কিছু। তা রাত্রে অনেক 3টা বেজে যায়, 2:30 3টা, তখন তো অটোমেটিক একটু দুই না ঘুমাইতে হয়, আবার বিকালের দিকে ঘুমানো হয় না, কারণ বিকালের দিকে একটু ব্যস্ত থাকি বাচ্চাদেরকে নিয়ে। তো এই পাশটাতে আমি এলাচি দারচিনির চা করে নিচ্ছি, আর মাঝে মধ্যে আদা দিলে আর ওইগুলোও দিই না, বা সব কিছু দিয়েও করি। শরীরটা ম্যাচম্যাচ করতেছে একটু, মানে ঠান্ডা ভাব চলে আসছে, ঠান্ডার পরে যাচ্ছে এখানটায়, সেজন্য আদা চাটা খাওয়া পরে। তো আদা রসুন পেস্ট করার পরে এরকম অবস্থা আর কি, আমি ফ্রিজে রেখে দেব। এই অনেক সময় আমি কেটে ডিপে রেখে দিই, শুধু বের করে ব্লেন্ড করে ফেলি, ওইটাও সুবিধা, আর এভাবেও রাখা যায় নর্মাল ফ্রিজে। তো কিনা পেস্টও পাওয়া যায়, কিন্তু ওইটা আমি কিনি না, মাঝে মধ্যে কিনি যখন বেশি মানে ব্যস্ত থাকি তখন কিনে ফেলি, কারণ কিনাটার মধ্যে গন্ধটা ভালো থাকে না, তরকারিতে দেওয়ার পরে অন্যরকম একটা গন্ধ আসে, একটু টক টক থাকে, ওরা মনে হয় ভালো থাকার জন্য টক জাতীয় কোনো কিছু ব্যবহার করে আর কি, প্রিজারভেটিভ। তো মাংসটা এই পর্যায়ে অর্ধেক হয়ে আসছে, এখন আমি এই ঢেকে দিব আর কি, অর্ধেক কষানো শেষ হয়েছে, ভালো করে হবে এখন। আর গরম পানি বসিয়ে রেখেছি ওই পাশটা দিয়ে মাংসতে পানি দেওয়ার জন্য। তো এখানে একটা বড় বেগুন ছিল, বেগুনটা অনেক মানে বড় ছিল, তো ভাবতেছি এটা দিয়ে এই ভাজি করে নেব, আর সাথে পোলাও বা খেয়ে নেব। মাঝে মধ্যে একটু করা লাগে পোলাও, কারণ রুচির জন্য, রুচি চেঞ্জ হয়, বাচ্চারা খেতে চায় না একবার। তো পোলাওটা করে নিলে একটু বেশি না, অল্প করে আর কি, তো খেলে একটু মজা, একটু রুচিটা চেঞ্জ আসে। তো এই তো মাংসটা হয়ে আসছে, এটা হঠাৎ আর কি করি, আর সাথে একটু বেগুন ভাজি। তো বেগুনটা এখন আমি ভাজি নেব ভালো করে। এই তো পোলাও হয়ে গিয়েছে, খুবই সহজ, মানে একটু প্রসেস করে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর উপরে কিছুটা কিশমিস দিয়েছি, আর কিশমিস না দিলে হাফ চামচ চিনি দিয়ে দিলে ভালো। তো বিকাল দিকে আমি একটু বের হয়েছি, এখানে এই একটু মলে গিয়েছি, বাচ্চাদের দেখতেছি যে নতুন কোনো কাপড় আসছে কিনা শীতের কাপড়। তো মলে যাওয়ার পরে ভাবতেছিলাম যে আর কিছু নাই এখানে যেগুলো খুঁজতেছিলাম, তো বাসার দিকে চলে যাব। তো বাসার দিকে না যেয়ে আমি বাঙালি গোসারিতে বাজার করে চলে যাব। তো ওই পাশটাতে যাচ্ছি বাজার করে, তারপরে চলে যাব, এখন আমি বের হয়ে যাব। তো আগের অনেক কিছু আছে, অনেক কিছু সেল দিয়েছে, কিন্তু এগুলো একটু মডেল অন্য আগের আর কি, নতুন কোনো কিছু আসে নাই। তো বাজার করে নিয়ে আসছি, বাসায় এসে পড়েছি, এসে আমি এখন বাজারগুলো গুছাবো, আর কিছু কিনি নাই, সব মডেল পুরান দেখতেছিলাম মার্কেটে, নতুন শীতের কাপড়গুলো আসবে পরে। তো এই পাশে আমি বাজারগুলো আর কি গুছিয়ে নিচ্ছি, বেবি স্টলারে করে নিয়ে আসছি, কারণ হাতে আনলে হাত ব্যথা হয়ে যায়। আর এই পাশটাতে অনেক ধরনের বিস্কিট নিয়ে আসছি, বাচ্চারা বিস্কিট পছন্দ করে, এই সকাল দিকে বা স্কুলে লাঞ্চ দেওয়া যায় আর কি। আর ফ্রোজেন পরোটা ফ্রিজে রেখে দিচ্ছি। আমি আজকে বাঙালি স্টোরে গিয়েছিলাম, বাঙালি গ্রোসারিতে, ওইখানে বাঙালি সব কিছু পাওয়া যায়, বাঙালি বিস্কিট, বাঙালি পরোটা, আর বাঙালি মাছ মাংস সবই আর কি আসে ওইখানে।
তো ওই মার্কেটটা দিয়ে গিয়েছিলাম। তো আমি কিছু সমস্যা এখন বেজে নিব, ফ্রিজ থেকে বের করে সরাসরি গরম তেলে আর কি দিয়ে দেব। অনেক সময় ওভেনেও দেই, ওভেনে দিলে একটু সহজ হয়, তাড়াতাড়ি হয়, তো এখানেও হয়, এভাবেও হয়। তেলটা একটু ভালো করে গরম করে নিলেই হয়ে যায় আর কি। তো এই পর্যন্তই আজকের মতো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।